মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন মুন্সিগঞ্জ তিন। এ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সম্পদ বেড়েছে। 2014 সালে ব্যবসা থেকে 9,06,250 টাকার আয় বেড়ে 2023 সালে বাৎসরিক আয় 13,95,487 টাকা। 2014 সালে ব্যাংকে কোনো টাকা না থাকলেও 2018 সালে 2,62,014 টাকা এবং 2023 সালে 1,16,54,891 টাকা জমা আছে। তার স্ত্রীর নামে রয়েছে 90,24,191 টাকার সঞ্চয়পত্র। 2014 সালে সংসদ সদস্য হওয়ার আগে ধানমন্ডিতে 18,00,000 টাকার ফ্ল্যাট ছিল তার। 2018 সালেও তাই ছিল। তবে 2023 সালে মৃণাল কান্তির পূর্বাচলে 7.5 কাঠা ও তার স্ত্রী মোহাম্মদপুরে 10.5 কাঠা প্লটের মালিক। মৃণাল কান্তি ও তার স্ত্রী নগদ টাকা সহ প্রায় 4 কোটি টাকার সম্পদের মালিক। মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে সদ্য পদত্যাগ করা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও তার সহধর্মিনী স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাওরিয়া আফরিন দুজনেরই পেশা ব্যবসা। ফয়সাল বিপ্লবের ব্যবসা থেকে কোনো আয় নেই, তবে স্ত্রী বার্ষিক আয় দেখিয়েছেন 3,21,986 টাকা। ফয়সাল বিপ্লবের বাড়ি ও দোকান ভাড়া থেকে বার্ষিক আয় 1,26,000 টাকা। ফয়সাল বিপ্লবের ব্যাংকে জমা আছে 19,804 টাকা ও নগদ আছে 73,51,908 টাকা। ফয়সাল বিপ্লব ও তার স্ত্রী নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় 2,50,000 টাকার সম্পদের মালিক। হলফনামা অনুযায়ী মুন্সিগঞ্জ তিন আসনের 10 জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির রফিকুল্লাহ সেলিম সবচেয়ে বেশি, প্রায় 9 কোটি টাকার সম্পদের মালিক। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।